এই কৌশলী অভিনেতার জন্ম হয়েছিল 1889 খ্রিস্টাব্দে 6 এপ্রিল ইংল্যান্ডে। মাত্র 11 বছর বয়সে তিনি জন্মভূমি ইংল্যান্ড ছেড়ে চলে আসেন আমেরিকায়। এখানে এসে তিনি জড়িয়ে পড়েন চলচ্চিত্র জগতের সাথে, প্রবেশ করেন হলিউডে। 1912 খ্রিস্টাব্দে কিস্টোন স্টুডিওতে চ্যাপলিন একটি কমেডি ছবিতে অভিনয় করার সুযোগ লাভ করেন, তবে এখানে তিনি ছিলেন অন্যান্য সাধারণ অভিনেতাদের মধ্যে একজন। তার ভূমিকা সম্পর্কেও তিনি ছিলেন অনিশ্চিত, কিন্তু দ্বিতীয় ছবি কিড অ্যাটোরেস অ্যাট ভেনিস ছবিতে অভিনয় করে চার্লি তার নিজস্ব ভঙ্গি প্রদর্শন করতে সক্ষম হন। এই ছবিতে অভিনয় করার সময় তিনি প্রযোজকের পোশাক পরিচ্ছদ কৌতুক আনার চেষ্টা করেন এবং সেজন্য বিশেষ অদ্ভুত ধরনের ব্যাগের মতো প্যান্ট, বিরাট জুতো পরিধান করেছিলেন, আর সেই সাথে লাগিয়েছিলেন একটি নকল গোপ। এভাবেই তৈরি হলো লিটিল ট্র্যাম। চলচ্চিত্র জগতে চ্যাপলিন নিজেই নিজের ভাগ্যকে গড়ে তুলতে চেয়েছিলেন, তার উদ্দেশ্য সফল করতে সক্ষম হয়েছিলেন। তার দক্ষতা, বিপুল জনপ্রিয়তা, একদিকে সৃজনশীল প্রতিভা এবং অন্যদিকে অর্থের দ্বার দুটোই খুলে দিয়েছিল। চ্যাপলিনের জীবনের প্রথম প্রযোজক ম্যাক্সিন্ট 1914 খ্রিস্টাব্দে যুবক চ্যাপলিনকে দিয়েছিলেন ছবি পরিচালনার গুরু দায়িত্ব, আর পারিশ্রমিক দিয়েছিলেন সপ্তাহে $150 করে। এক বছর সময়ের মধ্যে তিনি 35টি স্বল্প দৈর্ঘ্য ছবি নির্মাণ করেন। এক পরের বছর এখানে ছবি তৈরি করার জন্য তাকে সপ্তাহে $1200 দেওয়ার প্রতিশ্রুতি দেন। তারও বছর দেড়েক পর ম্যাসাচুয়াল ফিল্ম কর্পোরেশন তাকে সপ্তাহে $12,844 করে দেয় এবং বোনাস হিসেবে দেয় $1,50,000। এরপর আরও উন্নতি হয় তার। 1917 খ্রিস্টাব্দে তিনি প্রদর্শক সার্কিটের সাথে $1,000,000 এক চুক্তি করেন। এর পরের বছরে তিনি হলিউডে গড়ে তোলেন নিজস্ব চলচ্চিত্র স্টুডিও। 1919 খ্রিস্টাব্দে তিনি তার সমসাময়িক আরও দুজন তারকা ডগলাস ফায়ারব্যাঙ্ক এবং মেরি পিকফোর্ডকে নিয়ে গঠন করেন ইউনাইটেড আর্টিস্ট। চার্লি চ্যাপলিন প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনী হল দ্য কিড ছবি নির্মিত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে এবং এতে তার সাথে ছিলেন শিশু অভিনেতা জ্যাকি কুগানে। ছবিটি প্রদর্শিত হওয়ার সাথে সাথেই একটি মাস্টারপিস ছবি হিসাবে প্রশংসিত হয়। এই ছবিতে তিনি শিল্পকর্মকে ডিকেন্সের আবেগপ্রবণতা ও দুঃখ ফুটিয়ে তোলার সুযোগ লাভ করেন। ছবিটির পরিচালক হিসাবে চ্যাপলিনের বিচক্ষণতা ও পরম বিশুদ্ধতা প্রমাণিত হয়। দি কি ছবিটিতে ট্রাম রাস্তায় পরিত্যক্ত একটি শিশুকে আশ্রয় দেয়। গোটা শিল্প জীবনে চ্যাপলিন ছিলেন পরম বিশুদ্ধতা প্রয়াসী। হাজার হাজার ফুট ছবি তুলে তার মধ্যে কেবল 100 ফুট তার কাছে বিবেচিত হতো। যেমন দি কিড ছবিতে ব্যবহৃত প্রতি ফুট ফিল্মের জন্য তুলেছেন 63 ফুট ছবি, যা বর্তমান সময়ের জন্য একটি বিস্ময়কর অপরিচয় বিশেষ। চলতি শতাব্দীর ঘোড়ায় দিকে সোনার সন্ধানে আলাস্কা অভিমুখে মানুষের ছুটে চলা সম্পর্কে 1925 খ্রিস্টাব্দে নির্মিত দ্য গোল্ড রাশ ছবিটি কতিপয় সমালোচকের মতে চ্যাপলিন সবচেয়ে সফল কমেডি ছবি। এই ছবির একটি বিখ্যাত দৃশ্য ক্ষুধার্ত চ্যাপলিনের খাদ্য ভোজনের আয়াসে নিজের জুতো সিদ্ধ করে খান সবাক চলচ্চিত্র আগমনের সাথে সাথে, কিন্তু চ্যাপলিন সেদিকে ঝুঁকে পড়েননি। 1940 খ্রিস্টাব্দে নির্মিত ন্যাসিবাদ নিয়ে ব্যঙ্গাত্মক ছায়াছবি দ্য গ্রেট ডিটেক্টর ছিল তার প্রথম সবাক ছায়াছবি। এই ছবিতে তিনি ট্রাম ভূমিকায় সেজ অভিনয় করেন। তিনি মনে করতেন মুখাভিনয়ের মাধ্যমে একটি চরিত্রকে যথার্থভাবে ফুটিয়ে তোলা যায়। চ্যাপলিন বিশ্ব শান্তির জন্য আবেগময় আবেদন জানিয়ে দি গ্রেট ডিটেক্টর এর শৈল্পিক দিককে ক্ষুণ্ণ করলেও এটি একটি মাস্টারপিস ছবি হিসেবে ব্যাপকভাবে বিবেচিত। দি গ্রেট ডিটেক্টর ছবিতে চ্যাপলিন সবাক চিত্রর মাধ্যমকে ব্যবহার করে হিটলারের মানসিকতাকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তার পরবর্তী ছায়াছবি মসিয়ে ভার্দুফিলো বিয়োগাত্মক এবং লাইমলাইট ছিল আবেগধর্মী। চ্যাপলিনের ব্যক্তিজীবনে খুব সুশৃঙ্খল ছিল না, তবে তিনি ব্যাপক প্রচার পেয়ে এসেছিলেন। 1944 খ্রিস্টাব্দে তিনি নীতিগৃহীত কাজের জন্য অভিযুক্ত হয়েছেন, অবশ্য এই অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন। এরপর তিনি সন্তানের অভিভাবকত্ব নিয়ম
একটি মামলায় জড়িয়ে পড়েছিলেন। এছাড়া যুদ্ধোত্তর আমেরিকায় কমিউনিস্ট বিরোধী পরিবেশ, কমিউনিস্টদের প্রতি তার কথিত সহানুভূতি ও তাদের সাথে গোপন যোগাযোগ সম্পর্কে একটি কংগ্রেসীয় কমিটি তার বিদ্রুপ তদন্ত করে। 1952 খ্রিস্টাব্দে ইউরোপ ভ্রমণকালে তার যুক্তরাষ্ট্র প্রবেশের পারমিট বাতিল করা হয়। অবশ্য তিনি কখনো যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেননি। তার এই মর্মবেদনা তিনি সুইজারল্যান্ড চলে যান, সেখানে তার বাদ বাকি জীবন কাটে সর্বশেষ স্ত্রী উনা ও নীলের সাথে। উনা ছিলেন নোবেল বিজয়ী নাট্যকার ইউজিন ও নীলের মেয়ে। 1964 খ্রিস্টাব্দে চার্লি চ্যাপলিন আত্মকথা মাই অটোবায়োগ্রাফি প্রকাশিত হয়। সে সময় তার এই বই সর্বকালের বেস্ট সেলার হিসেবে বিক্রি হয়। তবে চ্যাপলিনের বইতে তার কাজ করার ভঙ্গি বা কায়দা সম্পর্কে কোনো বর্ণনা ছিল না। সুইজারল্যান্ডে অবশেষে বিশ্বের কোটি কোটি দর্শকের প্রিয় অভিনেতা হাসির সম্রাট চার্লি চ্যাপলিন প্রায় নিঃসঙ্গ অবস্থায় 1977 খ্রিস্টাব্দে 25 ডিসেম্বর পরলোক গমন করেন। চার্লি চ্যাপলিন আমাদের মধ্যে না থাকলেও বিশ্বের কোটি কোটি মানুষের মনে এক বিশাল শিল্পীর ক্যানভাস হিসেবে বেঁচে আছেন। বন্ধুরা, আজকে আমরা জানলাম চার্লি চ্যাপলিনের জীবনী। এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নীল বাটনে প্রেস করুন। ধন্যবাদ খুব মনোযোগের সহিত শোনার জন্য।